আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে গত ওপেন জিএলের যে ফুললি রোটেটেবল ক্যামেরার সেকেন্ড পার্ট, মানে হচ্ছে যে আমরা কিভাবে একটা ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরাটাকে রোটেট করব, প্লাস হচ্ছে তাকে লুক আপ লুক ডাউন টিল্ট করব, সেগুলো নিয়ে আলোচনা করব। সে সবচেয়ে প্রথমে বুঝে নিই যে আসলে আমার কী করতে চাচ্ছি। আমরা ছটা এখানে বেসিক ফাংশন ইমপ্লিমেন্ট করব। একটা হচ্ছে রোটেট লেফট, একটা হচ্ছে রোটেট রাইট, একটা হচ্ছে লুক আপ, একটা হচ্ছে লুক ডাউন, আর একটা হচ্ছে এখানে কি, একটা হচ্ছে টিল্ট ক্লকওয়াইজ, আর টিল্ট অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এটা কী সেটা বোঝাবে। ধরো আমার এইভাবে আমার একটা ই ছিল, আমার কোনের অ্যাক্সিসগুলো ছিল, সো এই অ্যাক্সেসগুলো যদি আমার এইভাবে থাকে, রোটেট লেফট আর রোটেট রাইট করা মানে হচ্ছে এই ইটাকে আমি, এই অ্যাক্সিসটাকে এখন আমি রোটেট করতেছি, রোটেট লেফট করতেছি, মানে এখন এই বরাবর, ধরো মনে করো আমি এখানে 30 ডিগ্রি বরাবর এটাকে রোটেট করলাম, সো আমার রাইট অ্যাঙ্গেলও এইভাবে রোটেট হবে, কিন্তু আপ ভেক্টরে কোনো চেঞ্জ হবে। আমি আবার বলতেছি, যখন আমরা রোটেট করতেছি, রোটেট করার সময় আমাদের আপ ভেক্টর যেটা ছিল সেটা অলরেডি ওইটাই থাকবে। যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের লুক ভেক্টরটা চেঞ্জ হবে, এবং লুক ভেক্টরের রেসপেক্টে আমাদের রাইট ভেক্টর যেটা ছিল সেটা চেঞ্জ হবে, কিন্তু আমার আপ ভেক্টরের কোনো কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, এরপরে কি, সো এই এরপরে হচ্ছে কি, যে যদি আমরা লুক আপ ডাউনের ক্ষেত্রে চিন্তা করি, লুক আপ মানে হচ্ছে কি, যে আমরা জিনিসটাকে উপর থেকে দেখতে চাচ্ছি বা নিচের থেকে দেখতে চাচ্ছি, এই ধরনের। সো এই ধরনের ক্ষেত্রে আমাদের কি চেঞ্জ হয় না, এটা যদি আইডিয়া করি, তাহলে এখানে যে আমাদের এই রাইট অ্যাঙ্গেলটা, এই আর ভেক্টরটাই ক্ষেত্রে আমাদের চেঞ্জ হয় না, আমাদের যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ইউ ভেক্টর আর এল ভেক্টর। সো এই বরাবর যদি আমরা এখন জিনিসটাকে টিল্ট করাই, জিনিসটাকে এই বরাবর রোটেট করে, ধরো আমার এইভাবে আমার জিনিসটা আছে, এটা হচ্ছে রাইট ভেক্টর, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে এই তল, এই তল বরাবর যদি আমি রোটেট করি, সো ধরো জিনিসটা এইরকম আছে, এইভাবে করলাম নাকি লুক ডাউন, এইভাবে করলে হচ্ছে আমার লুক আপ। সো এই জিনিসটা আমরা করার চেষ্টা করতেছি, এই বরাবর হচ্ছে আমার আপ, এই বরাবর হচ্ছে লুক, এই বরাবর হচ্ছে রাইট। সো রাইটের তো এখানে কোনো চেঞ্জ হবে না, আমাদের জাস্ট চেঞ্জ হবে হচ্ছে কি আপ ভেক্টর আর লুক আপ, কীভাবে চেঞ্জ হবে সেটা আমি দেখাবো। ফাইনালি হচ্ছে কি, যে আমাদের যখন টিল্ট করতে বলতেছে, টিল্ট করা মানে হচ্ছে কি, যে আমার যে আপ ভেক্টরটা আছে সেটা যেন এইভাবে টিল্ট হয়। এইভাবে টিল্ট হওয়ার ক্ষেত্রে আমি কীভাবে লুক করতেছি সেটা আমার চেঞ্জ হচ্ছে না, আমার রাইট ভেক্টর এবং আপ ভেক্টরটা ওই অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আমি তাহলে জিনিসটা আবার রিকেপ করি। সো রোটেট লেফট রাইট হচ্ছে কি, যে যদি আমরা এইভাবে ধরি, এটা হচ্ছে আমার আপ, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে আমার আর। সো রোটেট করার সময় আমার হচ্ছে আপ ভেক্টরের কোনো চেঞ্জ নাই, এই জিনিসটা চেঞ্জ হবে। এই জিনিসটা কোন তলের, এই তলটা হচ্ছে আমার এল আর আর তলের। সো এই জিনিসটা আমার ওইভাবে চেঞ্জ হবে। আমার যদি আর এর ভ্যালুটা আমি চেঞ্জ করি, যে আমি এখন রাইট অ্যাঙ্গেলটা আমি এদিকে শিফট করাইলাম, ওই অনুযায়ী আমার কি লেফট ভেক্টরটা কি আমার ওই অনুযায়ী কিন্তু শিফট হবে। আবার ফাইনালি আমরা যদি এখন লুক আপ ডাউনের কথা চিন্তা করি, তখন আমার রাইট ভেক্টরের কোনো কাজ নাই, আমার তলটা হচ্ছে তখন এই তলটা, এই তলটা হচ্ছে আমি কীভাবে দেখাইতে পারি, এইভাবে আমার এটা হচ্ছে লুক ডাউন, এটা হচ্ছে লুক আপ। সো এই বরাবর যে আমার রোটেশনটা সেটা হচ্ছে এই ভেক্টরের ক্ষেত্রে। এবং ফাইনালি আমরা যখন হচ্ছে টিল্ট করব, টিল্ট করার ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউ আর আর ভেক্টর যে তলটা আছে সেই তল বরাবর হচ্ছে আমাদের জিনিসটা হবে। সো এটা যদি বুঝে থাকি তাহলে কীভাবে করবো সেটার একটা বেসিক আইডিয়া দিয়ে দিই। ধরো মনে করো যে আমি একটা দেখাই, বাকিগুলো ইজিলি তোমরা করতে পারবো। সো ধরো রোটেট লেফট করতে চাইতেছি, সো রোটেট লেফট করার ক্ষেত্রে কী করতে হবে, এটা ছিল আমার ইনিশিয়াল ইউএল আর। সো আমার ইনিশিয়াল ইউএল আরটাকে যদি হচ্ছে আমি রোটেট লেফট করতে চাই, তার মানে কি আমার এইটাকে লেফট অ্যান্টি ক্লকওয়াইজ করে দিতে হবে, এটা হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। মানে কি, কোনটাকে যদি আমি এখানে ধরো একটা বেসিক অ্যাঙ্গেলের কোণ আছে, সেই কোণটাকে যদি আমরা এখন চেঞ্জ করাইতে চাই, সো ধরো -3 ডিগ্রিতে আমরা এটাকে কনভার্ট করলাম। সো এখন -3 ডিগ্রিতে কনভার্ট করলে আমাদের যেই জায়গায় এখন নতুন আটটা হবে, সেই সাথে বর্তমান যে এল ছিল সে তো এখন আর 90 ডিগ্রি নাই,
সো তাকে আমাদের চেঞ্জ করতে হবে। সেই জিনিসটা আমরা কীভাবে করবো, দেখো ইউ আর আর এল আমার যে পরস্পর সঙ্গে এখনও 90°ভাবে আছে, কিন্তু তাদের ক্রসটা কি আমার অবশ্যই এটা 90° হবে না, তাহলে কি নতুন যে ক্রস প্রোডাক্টটা তৈরি হচ্ছে, তাহলে সেই নতুন ক্রসটা হচ্ছে আমার নতুন লোকেট ফাংশন। সো আমি স্টেপসগুলো আরেকবার যদি ক্লিয়ার করি, সো আমাদের রোটেট লেফটের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের আর ভেক্টরটাকে শিফট হয়ে রোটেট করতে হবে। ভেক্টর রোটেট করার পরে আমরা একটা নতুন ভেক্টর আর বার পাবো, সে আর বারটা এখনও কিন্তু ইউ এর সঙ্গে 90°তে আছে, কিন্তু এল এর সঙ্গে 90° নাই। সো এল এর সঙ্গে 90° না থাকার ফলে আমাদের যেটা হবে যে এই ইউ আর আর বারের ক্রস হচ্ছে আমাদের নতুন এল বার। সো এটা যদি করি তাহলে কিন্তু আমাদের ফুলি লেফট রোটেট হবে। রাইট রোটেটের ক্ষেত্রে তাহলে কি, রাইট রোটেটের ক্ষেত্রে হচ্ছে কি এখন আমাদের যদি আর এটা হতো তাহলে নতুন আরটা হচ্ছে এইখানে আর বার, এল আমার এখানে আছে, এখন এটা 90° বেশি হয়ে গেছে, সো এটা হইলে তো হবে না। সো এখন আমার কি আবার ইউর সঙ্গে আর ক্রস করলে তাহলে আমি নতুন একটা পাবো যেটা হচ্ছে এল বার পাবো, সেটা হচ্ছে এই। এটা হচ্ছে রোটেট লেফট রোটেট রাইট। এখন হচ্ছে এটা দেখাই কিন্তু লুক আপ লুক ডাউন আর কি ছিল টিল্ট, টিল্ট ক্লকওয়াইজ টিল্ট অ্যান্টি ক্লকওয়াইজ। সো এখন দেখার চেষ্টা করবো লুক আপের সময় আমরা যখন কী করতেছি যে এই জিনিসটাকে কাছেই আনতেছি, তাই না? আচ্ছা এই জিনিসটা কাছে আনা মানে কি আমরা কোন ভেক্টরটাকে চেঞ্জ করতেছি একটু আইডিয়া যদি করি আমরা, আমার মনে হয় আমরা যে ভেক্টরটা চেঞ্জ করতেছি সেই ভেক্টরটা হচ্ছে আমাদের এল ভেক্টর। আমাদের দেখো ওই যখন আমরা ই করতেছি লুক আপ লুক ডাউন করতেছি আমরা কিসের চেঞ্জ করতেছি, আমরা কোন দিকে লুক করব, চোখের লুকটা কোন দিকে চেঞ্জ হবে সেটা চেক করতেছি, তাই না? সো লুক আপটা চেঞ্জ করার পরে তাহলে কি হচ্ছে আমার ক্ষেত্রে, সো এখন যদি আমার এলটাকে আমি শিফট করে দিই, এলটাকে উপরের দিকে শিফট করানো মানে কি আমি এখন উপরের দিকে তাকাচ্ছি আর এদিকে শিফট করা মানে হচ্ছে আমি নিচের দিকে তাকাচ্ছি, তাই না? সো এখন যদি আমি এলটাকে এইভাবে শিফট করি আমার আর এর সঙ্গে সে ঠিকই 90° কোণ করে আসে, সেটা নিয়ে প্রবলেম নেই, কিন্তু সে ইউ এর সঙ্গে এখন আর 90° নেই। সো তাহলে কি আমার নতুন একটি ইউ লাগবে। সো নতুন ইউটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো, দেখো আমাদের এইভাবে ছিল এল আর এটা হচ্ছে ইউ। এখন আমি বলছি কি যে যখন আমরা লুক আপ ডাউন করব এই ভেক্টরটাকে আমরা এই যে আমার লুক ম্যাট্রিক্সটা আছে এই বরাবর সরি লুক ভেক্টরটা আছে এইটাকে আমরা টি আপ ডাউন করাইলাম, এটাকে আপ করানোর ফলে আমার তো এখন সে আপ ভেক্টরের সঙ্গে 90° না কিন্তু রাইটের সঙ্গে ঠিকই 90° আছে। সো এখন তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আমরা আর ক্রস এল করি এই বরাবর করার সময় কি হচ্ছে আমার যে এটা হয় স্ক্রু গজে হস্তনীতি যদি আমরা অ্যাপ্লাই করি, বাম হস্তনীতি অ্যাপ্লাই করলে কি হয় যে আমাদের আপ ভেক্টরটা কোন দিকে যায় এই বরাবর করলে উপরের দিকে, সো তখন আমরা নতুন ইউ ভেক্টরটা পাবো। সো লুক আপের বা লুক ডাউনের ক্ষেত্রে নতুন আপ ভেক্টরটা হচ্ছে ইউ, এক্ষেত্রে আর এর কোনো চেঞ্জ নেই, বুঝতে পারছি? এবং ফাইনালি আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি যে আমরা যদি এটা চিন্তা করি যে আমাদের টিল্ট ভেক্টরটা, সো টিল্ট ভেক্টরটা কী হবে, টিল্ট ভেক্টরটা আমি বলছিলাম কোন প্লেনে হয়, টিল্ট ভেক্টরটা হয় ইউ আর আর প্লেনে। সো ইউ আর আর প্লেনে যখন আমি এই জিনিসটাকে টিল্ট করাতে চাচ্ছি আমার লুক ভেক্টরের কোনো চেঞ্জ নেই, আমার এই বরাবর সে টিল্ট হবে। সো টিল্ট করার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে তাহলে আমরা কী চেঞ্জ করতে পারি, আমরা ওই আপ ভেক্টরটাকে ধরো আমরা এই বরাবর রোটেট করলাম, ধরো এদিকে হচ্ছে পজিটিভ ক্লকওয়াইজ এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যদি আপ ভেক্টরটাকে আমরা এভাবে টিল্ট করি আমাদের ইয়ার তো কোনো চেঞ্জ, লুকের সঙ্গে তো এর 90° অবশ্যই আছে কিন্তু আর এর সঙ্গে 90° সে মেনটেন করে নি। সো আমাদের কী করতে হবে, নতুন আর লাগবে, নতুন আরটা আমরা কীভাবে জেনারেট করবো, এল থেকে ইউ বরাবর যদি আমরা যাই, দেখো এই বরাবর যাওয়ার সময় আমার নতুন আর ভেক্টরটা তৈরি হবে, সো এল ক্রস ইউ হচ্ছে আমার নতুন আর ভেক্টর। সো আশা করি হচ্ছে এটুকু বুঝতে পারছো। সো এইভাবে যদি আমরা জিনিসটাকে একটু চিন্তাভাবনা করি তাহলে হচ্ছে আমাদের এই রোটেট লেফট টিল্ট এবং লুক আপ লুক ডাউন এই জিনিসপত্রগুলো হবে। সো আমি নেক্সটটাতে হচ্ছে একটা ডেমো দেখাবো আর কি যে কীভাবে হয়েছে। থ্যাংক ইউ।